অধিকার প্রতিষ্ঠার জন্য, ভোট ভারতের অধিকার প্রতিষ্ঠার জন্য, জাতির পিতার হত্যার প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। 24 বছরের সংগ্রাম এবং 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেই আমরা স্বাধীনতা পাই। জাতির পিতা সে 48 সাল থেকেই বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে এবং বাংলাদেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্তি দেবার জন্যই সংগ্রাম করে গেছেন। আজকে আমরা মাতৃভাষায় কথা বলি। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার আন্দোলন তিনি শুরু করেন এবং সেই পথ বেয়েই কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জন। 1971 সালে বাঙালি জাতি বিজয় অর্জন করে পাকিস্তানি হানাদার বাহিনী, যে পাকিস্তানের সেনাবাহিনী ছিল বিশ্বে বেশ নাম করা শক্তিশালী সেনাবাহিনী, সেই বাহিনীকে পরাজিত করে মুক্তিকামী বাঙালি তাদের বিজয় নিয়ে আসে। কিন্তু এই বিজয়টাই কেউ, যারা সেই সময় ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের দেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি এবং বাধাগ্রস্ত করেছে, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে গ্রামের পর গ্রাম চিনিয়ে নিয়ে গেছে এবং যেখানে গণহত্যা চালানো হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয়েছে, মা বোনদের উপর পাশবিক অত্যাচার করা হয়েছে, লুটপাট করা হয়েছে অবাধে, এবং তার মদদদাতা যারা, এবং যারা আমাদের মানে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এ দেশটি মানতে পারেনি, তাদের ষড়যন্ত্র কিন্তু তখনও চলছিল এবং এই ষড়যন্ত্রের পথ বেয়েই আসে 75-এ 15ই আগস্ট, জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে তারা ভেবেছিল। এবং সেই দিন 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর এই বাংলাদেশকে মানে পাকিস্তানের আবার একটা প্রদেশ হিসেবে ফিরে দেওয়ার চক্রান্ত তারা করেছিল। আর সেই সাথে 3রা নভেম্বর যে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, জাতির পিতা এই দেশ স্বাধীন করবেন তার যে পরিপূর্ণ পরিকল্পনাটা ছিল এবং কোথায় কী করতে হবে না করতে হবে সব কিছু, কীভাবে মুক্তিযোদ্ধারা ট্রেনিং পাবে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন, যে কোনো বিপ্লবের সময় বেই ধরনের একটা যুদ্ধ হলে সেখানে অনেকেই শরণার্থী হিসেবে কোনো না কোনো দেশে আশ্রয় নেয়, সেই আশ্রয়টা কোথায় নেবেন সেই ব্যবস্থা, এবং যুদ্ধ করতে গেলে আমাদের মুক্তিযোদ্ধারা অস্ত্র পাবে কীভাবে, কার কাছ থেকে অস্ত্র পাবে, সেই অস্ত্রের ব্যবস্থা, ট্রেনিংয়ের ব্যবস্থা সবই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্বেই করে গিয়েছিলেন। এবং এদেশের মানুষকে একটা স্বাধীনতার চেতনা যে উদ্বুদ্ধ করা, প্রস্তুত করা, সেটাও তিনি করে দিয়ে যান। এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আর বিশেষ করে এই চার জাতীয় নেতা যাদেরকে নির্মমভাবে হত্যা করে এবং এরা সহ সে সময় আরও যারা ছিলেন, তারা মুক্তিযুদ্ধ জাতির পিতার সেই নির্দেশ অনুযায়ী এবং তার যে ঘোষণা সে অনুযায়ী সেই মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং সেই মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। জাতীয় চার নেতার অপরাধ এটাই ছিল যে মুক্তিযুদ্ধ পরিচালনা করে এদেশকে বিজয়ের পথে তারা নিয়ে গিয়েছিলেন, তাই তাদেরকেও নির্মমভাবে হত্যা করে সেই বিজয়ের চিহ্নটাও মুছে ফেলতে চেয়েছিল। তাদের ধারণা ছিল যে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, তাদের ধারণা ছিল মুক্তিযুদ্ধের চেতনা আর কোনোদিন ফিরে আসবে না, কারণ শুধুই হত্যাকাণ্ডই তারা চালায়নি, স্বাধীনতার পর জাতির পিতা আমাদের যে সংবিধান দিয়েছিলেন, যে সংবিধানের চার মৌল নীতি ছিল
সেই নীতিও তারা পরিবর্তন করেছিল। ইতিহাস শুধু বিকৃতি না, জাতির পিতার নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কোথাও তার ছবি থাকবে না, নাম থাকবে না, এমন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চেয়েছিল। তারা যে শুধু হত্যা করে ক্ষমতা দখল করেছে তা না, যুদ্ধ অপরাধী। পৃথিবীর সব দেশে যখন মুক্তিযুদ্ধ হয় সেখানে যারা যুদ্ধ অপরাধী থাকে, অর্থাৎ হানাদার বাহিনীর দোসর যারা থাকে, তাদের বিচার হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই বিচারও শুরু করেছিলেন। 11,000 সাজা প্রাপ্ত ছিল, 22,000 গ্রেপ্তার ছিল, আর অনেকেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল বা বিদেশে পাড়ি জমিয়েছিল, কারণ তারা বাংলাদেশ মেনে নেয়নি। 75-এ জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা সেই যুদ্ধ অপরাধী যাদের বিচার, সেই বিচার বন্ধ করে দিয়ে সকল যুদ্ধ অপরাধীদেরকে যারা কারাগারে বন্দী তাদের মুক্তি দিয়ে দেয়। আর যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল তাদেরকেও ফেরত নিয়ে এসে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে। যাদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল এবং ভোটের অধিকার ছিল না, সংবিধানের 12 অনুচ্ছেদ সেটা বিলুপ্ত করে দেওয়া হয় এবং সংবিধানের 38 অনুচ্ছেদের আংশিক বিলুপ্ত করে দিয়ে এই যুদ্ধ অপরাধীদের রাজনীতি করার সুযোগ দেয়, এদের ভোটের অধিকার পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়। কাজে এই হত্যাকাণ্ড, এটা শুধু একটা হত্যাকাণ্ড ছিল না, শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য না, এই হত্যাকাণ্ড ছিল একটা আদর্শকে হত্যা করা। এই হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের জনগণের মহান মুক্তিযুদ্ধে যে বিজয়, সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া, সেই বিজয়ের চিহ্ন মুছে ফেলে দেওয়া। আর বাংলাদেশ যে স্বাধীন, এই স্বাধীনতাটাকে নস্যাৎ করে দেওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। বাংলাদেশ একটা আদর্শ নিয়ে গড়ে উঠেছিল। এই বাংলাদেশের জনগণ প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে এমন অবস্থা ছিল যে একবেলা খাবারও তাদের জুটত না, তাদের থাকার বাড়ি ছিল না, শতচ্ছিন্ন কাপড়, রোগে ওষুধ তারা পেত না। এই শোষিত বঞ্চিত মানুষগুলির জন্যই তো জাতির পিতা সারা জীবন সংগ্রাম করেছেন, এদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। কিন্তু যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল জারি করে, ক্ষমতা দখল করে, ক্ষমতাকে ভোগের বস্তুতে পরিণত করেছিল আর ক্ষমতায় বসিয়েছিল, এমনকি এই বাংলাদেশের যারা তখন পাকিস্তানিদের প্রতিনিধি হয়ে জাতিসংঘ পর্যন্ত গিয়েছিল যেন এই যুদ্ধ, যে যুদ্ধ বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, তার বিরোধিতা করার জন্য। শুধু পাকিস্তানিদের দালালি করেছে তা না, তারা আন্তর্জাতিকভাবেও প্রচার প্রচারণা চালিয়েছিল। কি দুর্ভাগ্য আমাদের যে তারাই হলো প্রধানমন্ত্রী, যেমন শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সে তখন পাকিস্তানিদের দূত হিসেবে জাতিসংঘে যায় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করবার জন্য। অবৈধভাবে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তাকে বানালো প্রধানমন্ত্রী। আর ঠিক যে রাজাকারগুলি আলবদর বাহিনী যে বানিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করে, যারা গণহত্যা চালায়, সমগ্র বাংলাদেশ এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সেই রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আল শামস বাহিনী, এই বিভিন্ন বাহিনী বানিয়ে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করা এবং মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করা বা তাদের পরিবারকে হত্যা করা বা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদের প্রত্যেকের বাড়িঘর ধ্বংস করে দেওয়া এবং তাদের পরিবার সদস্যকে হত্যা করা, আর সেই সাথে সাধারণ মানুষ তাদেরকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে বানানো হলো মন্ত্রী, উপদেষ্টা, লাখো শহীদের রক্ত রঞ্জিত পতাকা তাদের হাতে দেওয়া হলো। তারই পাশাপাশি জাতির পিতার হত্যাকারী যারা একটা পরিবারকে শেষ করেছে,
একই সাথে 32 নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবন, সেই সাথে আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, এমনকি ছোট ফুপুর বাড়ি পর্যন্ত আক্রমণ করেছে। প্রতিটি পরিবারের সদস্যকে হত্যা করছে, কেউ না কেউ এক একটা পরিবার থেকে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। আর সেই হত্যাকারীদের বিচার হবে না বলে ইন্ডেমনিটি অর্ডিনেন্স জারি করে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকুরি পর্যন্ত দিয়েছিল। পৃথিবীর অনেক দেশ, পোল্যান্ড সহ অনেক দেশ যখন শুনেছে যে এরা হত্যাকারী, এদেরকে গ্রহণও করে নাই, যেটা তখন বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত লজ্জার, যে একটা রাষ্ট্রদূত বা মানে আমাদের কোনো অ্যাম্বাসিতে চাকরি করতে যাচ্ছে, তাদের কোয়ালিফিকেশন কী? কোয়ালিফিকেশন হচ্ছে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে। হত্যাকারী তারা হলো রাষ্ট্রদূত বা দূতাবাসে চাকরি করা। এটা বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য কতটা লজ্জার আপনারা চিন্তা করে দেখেন, কিন্তু সেটাই পর্যন্ত করা হয়েছে। আমি আমার ছোটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে আমার অবর্তমানে সভানেত্রী নির্বাচিত করে দেশের মানুষের সমর্থন নিয়ে আমি ফিরে এসেছিলাম। আমার সামনে একটা লক্ষ্যই ছিল যে যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন তা সেই স্বপ্নটা পূরণ করা, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, আর সেই সাথে সাথে যে অভিশাপ বাংলাদেশের মানুষের জীবনে, একটা হচ্ছে জাতির পিতা খুনি এবং 3 নম্বর খুনি, তাদের বিচার করা, যুদ্ধাপরাধী যে বিচার তিনি শুরু করেছিলেন সেই বিচারের কাজ সম্পন্ন করা। আমি আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের পথ চলা কিন্তু এত সহজ ছিল না, ঘরে বাইরে নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি, বারবার আঘাত এসেছে, কিন্তু আমি জানি একটা লক্ষ্য যদি স্থির রেখে নিষ্ঠার সাথে সততার সাথে অগ্রসর হওয়া যায় তাহলে অবশ্যই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় আর সেটা অর্জন করা যায়। আর যে কারণে শত বাধা বিঘ্ন অতিক্রম করেই আমরা এগিয়ে গেছি, আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বহু নেতাকর্মী এই সংগ্রাম করতে গিয়ে জীবনও দিয়েছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, দিনের পর দিন কারাগারে অত্যাচারিত নির্যাতিত হয়েছে, এত বাধার মুখেও সংগ্রাম আমরা চালিয়ে গেছি এবং তার ফলেই জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে পেরেছি। আর সরকার গঠন করেই জাতির পিতা হত্যাকারীদের বিচার এবং 3 নভেম্বরের হত্যার বিচার আমরা শুরু করেছি, ইন্ডেমনিটি অর্ডিনেন্স পার্লামেন্টে আমরা বাতিল করেছি। আর বাতিল করে আমরা সেই হত্যার বিচার যেই দিন করতে পারলাম, মনে হলো যে বাংলাদেশ যেন অভিশাপ মুক্ত হলো। অভিশাপ মুক্ত হলো আমি এই কারণে বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই হত্যার বিচারের রায় বের হলো, যেদিন রায় দেবে সেই দিন কিন্তু বিএনপি হরতাল ডেকেছিল, এটা বোধ হয় 97 সালের কথা, 8ই নভেম্বর বিএনপি 7ই নভেম্বর পালন করে, কিন্তু 8ই নভেম্বর কেন হরতাল দেবে? 8ই নভেম্বর তারা হরতাল দিল যাতে করে জজ সাহেব কোর্টে যেতে না পারে, বিচার না করতে পারে, এবং সে জজ সাহেবের উপরেও কম অত্যাচার করেনি, কিন্তু তিনি অত্যন্ত সাহসী ছিলেন, সেই মামলার রায় তিনি দিয়ে গিয়েছিলেন। এবং এই মামলার রায় হওয়ার পরে মনে হলো বাংলাদেশ যেন অভিশাপ মুক্ত। তারপরেও চক্রান্ত চলেছে, 2001-এ আমরা সরকারে আসতে পারলাম না, সেটাও একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। 2001-এ বিএনপি যখন ক্ষমতা আসলো, তাদের
আসল রূপ বের হলো। তারা যে খুনিদের মদদদানকারী, যে হত্যাকারী, যাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল তাদের আমরা দূতাবাসে চাকরি থেকে বিদায় করে দিয়েছিলাম। খালেদা জিয়া ক্ষমতা এসে তাদেরকে আবার পুনর্বহাল করে। এমনকি দেশের নভেম্বর হত্যাকারী হত্যার বিচারের রায় যে ঘোষণা হবে তারিখ দেওয়া হয়েছে, অথচ সেই হত্যাকারীদেরকে খালেদা জিয়া এসে আবার দূতাবাসে চাকরি দেয়। শুধু চাকরিই দেয় না, তাদেরকে প্রমোশনও দেয়। যে একটা আসামি, সে আসামিকে চাকরি ফেরত দেওয়া, আবার তাকে প্রমোশন দেওয়া। আর এক আসামি তখন বিদেশে মৃত্যুবরণ করেছিল, খালেদা জিয়া সেই মৃত মানুষকেও প্রমোশন এবং তার সমস্ত পেনশন সব কিছু ফেরত দিয়েছিল। এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আর কেউ কোথাও পৃথিবীতে শোনেনি। কিন্তু এরা কিভাবে খুনিদের মদদ দেওয়া এবং কিভাবে তারা মানে কোনো আইনের শাসনে পড়াওয়া তারা করেনি, তা এবার খুনিদেরকেই মদদ দিয়ে গেছে, পুরস্কৃত করে গেছে। এবং 15ই ফেব্রুয়ারি 1996 সালে যে ভোটারবিহীন নির্বাচন খালেদা জিয়া করেছিল, সেই নির্বাচনে, কারণ 91 সালে পার্লামেন্ট কিন্তু তার সময় পূর্ণ করতে পারেনি, আমরা তখন প্রতিবাদ করে পদত্যাগ করেছিলাম পার্লামেন্ট থেকে, এবং 90 দিন পার হওয়াতে আমাদের সিট যখন চলে যায় তখন খালেদা জিয়া বাধ্য হয় নির্বাচন দিতে। কিন্তু সেই নির্বাচন দিতে যে আমরা যেভাবে চেয়েছিলাম সেই নির্বাচন করেনি দেখে 15ই ফেব্রুয়ারি একটা ভোটারবিহীন নির্বাচন করে। সেই নির্বাচনে খুনি রশিদ এবং হুদাকে ভোট চুরি করে নির্বাচিত করে পার্লামেন্টে বসায় এবং বিরোধী দলের নেতাকে বসায়। অর্থাৎ যে চেয়ারে আমি বিরোধী দলের নেতা হিসেবে ছিলাম সেখানে খুনি রশিদকে বসিয়েছিল খালেদা জিয়া। তাহলে খুনিদের পাশে থাকা, খুনিদেরকে পুরস্কৃত করা, খুনিদেরকে জনগণের ভোট চুরি করে তাকে বসানো, তো এই ক্ষমতা টিকে থাকার না, যে কারণে এদেশে আন্দোলন হয় এবং খালেদা জিয়ার ওই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। 15ই ফেব্রুয়ারি নির্বাচন হয়, 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল, মাত্র 1.5 মাস ক্ষমতায় ছিল। বাংলাদেশের মানুষে আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে হটিয়েছিল। তাকে ক্ষমতা থেকে হটানোর পর একটা, তখন একটা কেয়ারটেকার সরকার গঠন হয়, তখন আবার একটা কু করে তাকে সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা ব্যর্থ হয়। এরপর নির্বাচন হয় 12ই জুন, সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং আমরা সরকার গঠন করি 23শে জুন। তারপরে এসে আমরা এই হত্যার বিচার করি, কিন্তু 2001 সালে আবার আমরা আসতে পারিনি। কিন্তু 2009 নির্বাচনে আমরা জয়ী হয়ে যখন ক্ষমতা আসি তখনই এই 15ই আগস্টের বিচার, জাতির পিতার হত্যার বিচার করে আমরা সেই বিচারের রায় কার্যকর করতে সক্ষম হই। সেই সাথে সাথে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি, ইতিমধ্যে অনেকগুলি রায় কার্যকর হয়েছে। আমার মনে হয় কেবলই যে এই বিচারকে সেই সাথে আমরা 3রা নভেম্বর হত্যার বিচারও করেছি, কাজে এই বিচারগুলির মধ্য দিয়ে বাংলাদেশ অভিশাপ মুক্ত হয়েছে। কিন্তু এখনও বাংলাদেশে কিছু রয়ে গেছে, যারা বাংলাদেশের জনগণ যখন ভালো থাকে, বাংলাদেশের মানুষের ভিতরে যখন স্বস্তি আসে, বাংলাদেশের মানুষ যখন খেয়ে পড়ে একটু সুখের মুখ দেখতে শুরু করে, তখনই তাদের মনে অনেক যন্ত্রণা শুরু হয়, তখনই যেন তাদের ভালো লাগে না। বাংলাদেশের মানুষ ভালো থাকলে এই শ্রেণীটার ভালো লাগে না, তখনই তারা এই মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, অগ্নিসন্ত্রাস করা, কী তাণ্ডব করেছে এই বাংলাদেশে। 14 সালের নির্বাচন, আপনারা জানেন যে এত কিছু করার পরেও 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা,
চব্বিশে জানুয়ারি 88 সালে চট্টগ্রাম যে গুলি করলো, সেই গুলির জন্য যে পুলিশ কর্মকর্তা দায়ী তাকেই খালেদা জিয়া এনে প্রমোশন দিয়েছিল, একটা পর একটা তাকে প্রমোশন দিয়ে পুরস্কৃত করেছিল। যেখানে 15 আগস্ট হত্যার সঙ্গে জিয়ার যে সম্পৃক্ততা আছে সেটা তো ফারুক রশিদের স্টেটমেন্টেই আছে। তারপরেও এত বারবার আমাকে হত্যার প্রচেষ্টা, এত বারবার আমার উপর আঘাত, সেটা সত্ত্বেও আমি শুধু দেশের মানুষের কথা বিবেচনা করে, দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখার জন্য এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিজে টেলিফোন করি, আমার ফোন ধরেনি, বারবার চেষ্টা করি। তারপরে আমি অফিসিয়ালি আমার এডিসিকে দিয়ে, এমএসপিএমকে দিয়ে ফোন করিয়ে, মানুষ কাউকে ফোন করলে একটা পাল্টা ফোন করে, সেই ভদ্রতাটুকুও কিন্তু আমি পাইনি। একটা সময় দেওয়া হয়েছিল এই সময় ফোন করলে উনি খালেদা জিয়া ধরবে, আমরা বসে আছি, সে সময় ফোন ধরে না। তারপর আমি শুধু আমার এডিসিকে বলছিলাম যে একটা ফোন করলে যে ফোন আবার পুনরায় করতে হয় ফিরতি ফোন, এই ভদ্রতা জ্ঞানটা তো তাদের নাই, কিন্তু আমাদের আছে, আমাদের তরফ থেকে আবার ফোন করো। তারপরে ফোন করে তখন কথা বলতে যে যে ঝাড়ি টাড়ি খেলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে আচরণ পেলাম। তারপরেও মানুষকে পুড়িয়ে পুড়িয়ে যেভাবে তারা হত্যা করেছে, আমি কেন করেছি যে তারা এই জ্বালাপোড়া বন্ধ করে, তারা যেন এই ধরনের পথে না যায়। একটা মানুষের জীবনের মূল্য আছে, মানুষের জন্য রাজনীতি করি, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষকে সুন্দরভাবে জীবন দেওয়াই তো একজন রাজনীতিবিদের কাজ। মানুষকে পুড়িয়ে মারা তো কোনো আন্দোলন না, মানুষকে পুড়িয়ে মারা তো কোনো মানে সংগ্রাম হতে পারে না। সাধারণ মানুষ বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, অথবা প্রাইভেট কারে যাচ্ছে, কোনো কিছু নাই, তাদের গায়ে আগুন ঢালা, ড্রাইভারকে বের করে পেট্রোল মেরে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া, বাসের ভিতরে ড্রাইভার হেল্পার শুদ্ধ পুড়িয়ে ফেলা, ট্রাকে ড্রাইভার হেল্পারকে পোড়ানো, বাসের যাত্রীদের, যাত্রী বসে আছে, যাত্রীদের চলন্ত বাস সেখানে আগুন দিয়ে নেমে যে পুড়িয়ে মানুষকে মারা, 3,500-এর উপর মানুষকে তারা আগুন দিয়ে পুড়িয়েছে, প্রায় 500 মতো মানুষ তারা হত্যা করেছে, প্রায় 582টা স্কুল পুড়িয়ে দিয়েছে, 70টা সরকারি অফিস পুড়িয়েছে, 6টা ভূমি অফিস পুড়িয়েছে, প্রায় 28-29 জনের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ সেই পুলিশের লোকদের হত্যা করেছে, এদের প্রিজাইডিং অফিসার, সব প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়েছে, ইঞ্জিনিয়ার কাজ করছে তাকে সেই আগুনের মধ্যে ফেলে দিয়েছে, গাছ কেটে ফেলেছে, রাস্তা কেটে ফেলেছে। আমরা সৃষ্টি করি, আমরা তৈরি করি, ওরা ধ্বংস করে, আর মানুষের জীবনের কোনো মূল্য নেই। ছোট্ট শিশু, সেও রেহাই পায়নি পেট্রোল বোমা থেকে, স্কুলে যাচ্ছে বাচ্চা মেয়ে সে রেহাই পায়নি, এসএসসি পরীক্ষার্থী সে রেহাই পায়নি। আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি, আমি তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছি, প্রায় 3,900 মতো গাড়ি পুড়িয়েছে, তাদের প্রত্যেককে আর্থিক সাহায্য দিয়ে আমি চেষ্টা করেছি তাদের ক্ষতিটা পূরণ করার, কিছুটা পূরণ যাতে করতে পারি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু এইভাবে তারা তাণ্ডব করেছে, জনগণ যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা থেমেছে। আর তার আগে তো 2001 সালে যেভাবে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদেরকেও মেরেছে, কাকে না মেরেছে, 500 জায়গায় বোমা হামলা, গ্রেনেড হামলা, শুধু 21 আগস্ট গ্রেনেড হামলাই না, সিলেটে 2-2 বার, 3 বার গ্রেনেড হামলা,
সুনামগঞ্জে গ্রেনেড হামলা, বোমা হামলা সারা বাংলাদেশে, এইভাবে সারা দেশের মানুষের ভিতরে একটা মানে একটা হত্যাযজ্ঞ চালিয়ে যেন তারা আনন্দিত হয়, ফুর্তি করে, এরকমই মনে হয়েছে আমার কাছে। যেটাই তাদের রাজনীতি, এইভাবে যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চেয়েছে। তারপরেও আমি তার খালেদা জিয়ার ছেলে যখন মারা গেল, সে যখন অফিসে বসা, সে যখন থ্রেট করেছে যে আমাদের সরকারকে উৎখাত না করে ঘরে ফিরবে না, তারপরও তার ছেলে মারা যাওয়ার পর একটা ছেলে হারা মা, সেই হিসেবে আমিও একজন মা, আমি গিয়েছিলাম সমবেদনা জানাতে। আপনারা জানেন কিভাবে মুখের উপর দরজা বন্ধ করে দিল, আমাকে ঢুকতে দিল না, বড় গেট খুলবে না, গাড়ি ঢুকতে দেবে না। আমি বললাম ঠিক আছে, আমি ছোটো গেট দিয়ে যাব। আমার গাড়ি যে পৌঁছানোর সাথে সাথে সেই গেটও বন্ধ করে দিল। মানে আমি জানি না এটা কিভাবে এটা বলা যায় যে এইরকম একটা অপমান তারা করেছে। তারপরেও আপনারা দেখেছেন যে সব কিছু আমরা জেনেও আমরা ভুলতে পারবো না, কিন্তু আমরা সহ্য করে তারপর আমি চেয়েছি যে আগামী নির্বাচন, সেই নির্বাচন যাতে আমরা সরকার আছি, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা গত প্রায় 5 বছরে 6000-এর উপর ইলেকশন হয়েছে, স্থানীয় সরকারি নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, বিভিন্ন আমাদের প্রায় 15 জন সংসদ সদস্য মারা গেছে, সেখানে উপনির্বাচন হয়েছে। এই 6000-এর কাছাকাছি যে নির্বাচন, একটা নির্বাচন নিয়েও তো কেউ কোনো কথা বলতে পারেনি। আমরা এক সময় সিটি কর্পোরেশন নির্বাচন 5-5টা আমরা হেরেছি, পরবর্তীতে আবার যখন নির্বাচন হলো সিলেটে আমরা হারলাম, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার পরে নির্বাচন কমিশন বলল 54টা ভোট কেন্দ্র তারা পুনরায় তদন্ত করবে। তারা তো তারা তদন্ত করেছে প্রায় 1.5 মাস, একটা ইলেকশন হওয়ার পর 1.5 মাস বসে তারা তদন্ত করে রিপোর্ট দেওয়ার পরে তারপরে তারা সেই নির্বাচনে যে জিতেছে সেই ঘোষণাটা দিয়েছে। সেখানে আমরা কোনো রকম হস্তক্ষেপ করিনি, কারণ জনগণ ভোটের মালিক, জনগণ ভোট দেবে। নির্বাচন কমিশন আছে স্বাধীনভাবে, এবং নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেটাও বোধহয় আমাদের নেতাকর্মীদের জানা উচিত যে সেখানে কিন্তু সার্চ কমিটি করা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করে দিয়েছিলেন, এবং সেই সার্চ কমিটিতে নামের তালিকা বিএনপিও দিয়েছে, আমরাও দিয়েছি, আর প্রত্যেকটা দলের থেকে সার্চ কমিটিতে নাম গেছে। নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি করা হয়েছিল সেই সার্চ কমিটি আমাদের দল থেকে একজন, বিএনপির দল থেকে একজন, অন্যান্য দল থেকে একজন করে নিয়ে তারা নির্বাচন কমিশন গঠন করে, এবং রাষ্ট্রপতি সেই নির্বাচন কমিশন গঠন করেছেন। কাজে এই নির্বাচন কমিশন সম্পর্কিত কোনো অভিযোগ থাকার কি কোনো সুযোগ আছে বলে মনে করি না। কাজে সার্চ কমিটি দ্বারা গঠিত নির্বাচন কমিশন এবং তারা প্রতিটি নির্বাচন করেছে তারা স্বচ্ছতার সাথে, যেভাবে যা রেজাল্ট দিয়েছে আমরা সেটাই মেনে নিয়েছি। কিন্তু আমাদের জায়গায় যদি বিএনপি ক্ষমতায় থাকতো, তাহলে কি এরকমভাবে সিটি কর্পোরেশনে বা অন্যান্য নির্বাচনে তারা কি হারাটা মেনে নিত, মানত না, ঠিকই সেখানে ভোট কারচুপি করতো অথবা একটা অঘটন ঘটাতো? কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনে আমরা হেরেছি, সিলেটে হেরেছি, অনেক জায়গায়, তারপরেও আমরা মেনে নিয়েছি সব। যে জনগণ যদি ভোট না দেয়, আমরা এত কাজ করেছি তারপর যদি ভোট না দেয় আমাদের কিছু বলার নেই, এটা জনগণের বিচার, তারা যেটা বিচার করবে সেটা। কাজে আমরা এভাবে একটা নির্বাচন অবাধ সুষ্ঠু হোক সেটাই চাই। কাজে সামনে নির্বাচন, সেই নির্বাচন সামনে রেখে আমরা যখন আমাদের কাছে এটা হচ্ছে ঐক্যফ্রন্ট, তারা চিঠি দিল আমাদের সঙ্গে দেখা করতে চান, আমি সাথে সাথে স্বাগত জানালাম। আমি অনেক ব্যস্ততার মাঝেও আপনারা দেখেছেন যে মা মায়ামার সিং মিটিং করে, পাবলিক মিটিং করে এসেও এই আমরা
আলোচনা করছি। কাজে এত কিছু পড়া আমরা কিন্তু যারাই দেখা করতে যাচ্ছেন, আমরা অত ইতিমধ্যে ঐক্যফ্রন্ট এবং যুক্তফ্রন্ট দুটো গ্রুপের সাথে আমাদের মিটিং হয়ে গেছে। এরপরে আরও সকলের সঙ্গে আমরা করব, তারা আলাপ করতে চেয়েছে, সংলাপ করতে চেয়েছে, আমরা করেছি এবং একটা সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। তা আলোচনা হচ্ছে, তারা যে সমস্ত দাবি দাওয়া দিয়েছে, যেসব দাবি দাওয়া আমাদের পক্ষে করা সম্ভব, আমরা বলেছি সেটা করব। তারা বলেছে রাজবন্দীদের মুক্তি চায়, আমাদের রাজবন্দীদের তালিকা দেন, তাদের বিরুদ্ধে যদি কোনো খুনের মামলা না থাকে, কোনো ক্রিমিনাল অফেন্স তারা করে না থাকে, তাহলে অবশ্যই। আর যদি আমরা তো রাজবন্দি করি নাই, আমরা কাউকে তো গ্রেপ্তার রাজনৈতিক কারণে করি নাই, তাই যদি করতাম তাহলে তো ওই খালেদা জিয়া যখন 2015-তে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা শুরু করলো, তখনই তাকে গ্রেপ্তার করতে পারতাম, সেটাও তো আমরা করিনি। কাজে আমরা তো রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করিনি। এখন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তারেক জিয়ার বিরুদ্ধে মামলা, এসব মামলা করেছে তাদেরই আপনজন, তাদেরই রাষ্ট্রপতি বানানো রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, তাদেরই বানানো সেনা প্রধান মঈনুদ্দিন, তাদেরই বানানো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন, এগুলো তো সব বিএনপির মানে তৈরি করা, তারাই ক্ষমতায় বসছে এবং তারাই মামলা দিয়েছে, এবং মঈনুল হোসেন তাদের তো একজন উপদেষ্টা বোধ হয় যতদূর সম্ভব, কাজী সে ছিল সেই মানে বোধ হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তাই না মঈনুদ্দিন না আইন আইন হ্যাঁ আইন মন্ত্রণালয়ের দায়িত্বে সেই মামলাটা তৈরি করে দিয়ে গেছে খালেদা জিয়ার বিরুদ্ধে। কাজী তাদের দেওয়া মামলা 10 বছর ধরে মামলা চলেছে, সরকারের পক্ষ থেকে যদি আমাদের কোনো রকম দুরভিসন্ধি থাকতো, তো এই একটা মামলা শেষ হতে তো 10 বছর লাগার কথা না, তো 10 বছর ধরে মামলা চলে, মামলা রায় হচ্ছে, সেই মামলায় সাজাপ্রাপ্ত, এখানে আমাদের তো কিছু করার নেই। আর বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, কারণ যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে তখন মাজদারহাট বাকি মাজদার হোসেন মামলা হয়, সেই মামলার রায় অনুযায়ী বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আর স্বাধীন বিচার বিভাগ যে রায় দিয়েছে সেই রায় খালেদা জিয়া এখন সাজা ভোগ করছে, তারেক জিয়া ভোগ করছে, এবং তারেক জিয়ার জন্য তো মানে আমেরিকা FBI এসে সাক্ষী দিয়ে গেছে, আর খালেদা জিয়ার জন্য তারা তার কয়েকটি কেসে সাক্ষী দিতে তারা প্রস্তুত হয়ে আছে, আন্তর্জাতিকভাবেও প্রমাণিত যে এরা দুর্নীতিতে জড়িত। তো সেখানে আমাদের করার কি আছে? তারপর আমরা বলছি যে আপনারা তালিকা দেন, আমরা দেখব এখানে যে কি করা যেতে পারে। আমরা খুব চাই যে সকলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হোক, এদেশের মানুষের জন্য আর ওই জ্বালাও পোড়াও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে না হয়। এত অপমান, এত কিছু সব সহ্য করেও আমরা শুধু দেশের মানুষের কথা চিন্তা করি, দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের মানুষ তার ভোটটা শান্তিতে দিতে পারুক, দেশের মানুষ তার মন মতো সরকার বেছে নিক, সেই চিন্তাটা করি কিন্তু আমরা এই সংলাপে বসেছি, আলোচনা করেছি, এবং অধিকাংশ সময় তারাই কিন্তু বলেছেন। আমি কিন্তু একটা কথাও বলিনি, প্রায় 2 ঘন্টা পর্যন্ত এই জোটের যারা তারা কথা বলেছেন, এরপর আমাদের পক্ষ থেকে কথা, একবার সর্বশেষ মানে সমাপ্তির জন্য যা যেটুকু বলার আমি শুধু সেইটুকুই বলেছি, আর সেখানেও বলেছি যে কোনটা কোনটা আমরা করতে পারি, কোনটা নির্বাচন কমিশনের, কোনটা রাষ্ট্রপতির, কোনটা মানে কীভাবে করা যায়, আমরা সেইভাবেই সমাপ্তি টেনে অনেকগুলি দাবি আমরা মেনেও নিয়েছি, এভাবেই আমরা করেছি। যখন এই আলোচনা চলছে আবার তখন দেখলাম আন্দোলনের কর্মসূচি দেয়, তো একদিকে আলোচনা করবে আবার একদিকে আন্দোলনের কর্মসূচি দেওয়া, তাহলে এটা কী ধরনের সংলাপ আর কী ধরনের কথা, আমি তো আমাদের কাছে এটা বোধগম্যনা, যাই না দেশবাসী জাতি এটা কীভাবে নেবেন। যাক, আমি এটুকুই বলতে চাই যে এই দেশে অনেক রক্ত ঝরেছে, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরেও যার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় আনলাম তাকে হত্যা করা হলো,
যারা যুদ্ধ পরিচালনা করে বিজয় এনে দিলেন তাকে হত্যা করা হলো। এরপর থেকে বহু হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে, বিমান বাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়েছে, আর আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন, কতজনে নির্যাতিত হয়ে পরেও মৃত্যুবরণ করেছে। এই জিয়াউর রহমান ক্ষমতা আসার পর থেকে এদেশে একের পর এক অবৈধ ক্ষমতা দখল এবং এই প্রক্রিয়া চলছে। আজকে যখন গণতান্ত্রিক ধারাটা চলছে, আমরা চাই গণতান্ত্রিক ধারাবাহিকতাটা থাকুক। গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্য দিয়ে দেশ উন্নয়ন হয়। আজকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। আজকে বাংলাদেশ এগিয়ে গেছে। 75-এর পর যে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল, আজকে সেই বাংলাদেশ আবার আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এটা সম্ভব হয়েছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই। আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের উন্নতি হয়, কারণ আওয়ামী লীগ দেশের উন্নতি চায়, মানুষের ভালো চায়। মানুষ ভালো থাকুক, মানুষের জীবনমান উন্নত হোক, সেটা আওয়ামী লীগ চায়। আর যারা এর 75-এর পরে এর মাঝে যারা ক্ষমতা এসেছে, তারা নিজেদের ভাগ্য করতেই ব্যস্ত, দেশে বিদেশে কীভাবে টাকা পাচার থেকে শুরু করে সেইগুলি করে গেছে। কিন্তু আমাদের সে নিয়ত নাই। আমাদের নিয়ত একটাই, যে বাংলাদেশের একেবারে গ্রামের তৃণমূলের মানুষটা, সেও যেন তার জীবন মান যেন উন্নত হয়, সেও যেন দারিদ্রের হাত থেকে মুক্তি পায়, প্রত্যেকটা গ্রাম যেন একটা শহরে উন্নীত হয়, নাগরিক সুবিধা দেশের মানুষ পায়, প্রত্যেকে যেন তার মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারে, আর জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্নের সোনার বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেটাই আমাদের লক্ষ্য। নইলে 75-এর 15ই আগস্ট, 3রা নভেম্বর, এত ঘটনার পর একটা দল আবার উঠে দাঁড়াতে পারে না। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ে যারা, তারা এই দলটাকে যে কোনো বৈরী অবস্থায় এই দলের হাল ধরে রেখেছে বলেই এ দলের শিকড় অনেক শক্ত। সে কারণেই আজকে এই আওয়ামী লীগই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের সোপান বেয়ে এগিয়ে নেওয়ার একটি রাজনৈতিক দল, যে দলটা শুধু বাংলাদেশের জনগণকে দিতে জানে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে জানে, এটা হচ্ছে সেই আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের উন্নতি হয় এবং উন্নতি হবে, এবং আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এদেশ এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। নইলে আবার লুটেরা, খুনি, অগ্নিসন্ত্রাসকারী, জঙ্গিবাদ পালনকারী, গ্রেনেড হামলাকারী, এরা যদি ক্ষমতা যায় তো এদেশের মানুষের ভাগ্যের আর কোনো পরিবর্তন হবে না, বরং আবার তারা অন্ধকার যুগে ফিরে যাবে। আজকে আমাদের জাতীয় চার নেতা তারা শাহাদত বরণ করেছিলেন, জাতির পিতা আমাদের মাঝে নেই, কিন্তু যে আদর্শ তারা রেখে গেছেন সেই আদর্শ নিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব। আজকের দিনে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ব। সেই কথা বলেই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই সবার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলাদেশ, চৌধুরী হোক। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন।